আজকে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়াই করছে, তাই তৃণমূল কংগ্রেসকে জব্দার স্তব্ধ করে দেওয়ার জন্য রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে না, রাজনৈতিকভাবে এরা লড়তে পারে না। এরা কংগ্রেসকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে, এরা মুলায়ম সিংকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে, এরা শরদ পাওয়ারকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে, এরা কংগ্রেসকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে। মনে রাখবেন, শুধুমাত্র আমাকে আঘাত করার জন্য অভিষেকের ওপর যদি কোনো দায় কোনো বেআইনি কেস থাকে, তুমি আইনত করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো কেস নেই, কোনো এভিডেন্স নেই, তোমাকে প্রমাণ করতে হবে তুমি চোর। একটা ইন্টেনশন না থাকলে বলতে পারেন, আজকে 9 ঘন্টা জেরা করার পরে বলছে তুমি কালকে আবার এসো, কলকাতাতে কেস কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হলো, আজ কাদের কথা বলা হচ্ছে, চোর ডাকাত নারদ কেসে সুব্রত মুখার্জি বাবুর নাম আছে, আর যে আসল চোর টাকা নিচ্ছে তার নাম নেই। যে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে অমনি এজেন্সি নাচতে শুরু করেছে। আমি এজেন্সিকে দোষ দিই না, এজেন্সির কোনো দোষ নেই, আমি অফিসারদের দোষ দিই না। ওরা কি বলছে? ওরা বলছে আমরা কি করব, আমাদের উপর তো চাপ আছে। চাপের চপ কারা? নরেন্দ্র মোদী আর অমিত শাহ, এই দুজনে মিলে যা ইচ্ছে করে যাচ্ছে। ইলেকশন ডিক্লেয়ার হলো, অভিষেক নোটিশ পেল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এ তো একেবারে ভাইপোর কথাটা পিসির গলাতে। ভাইপো অভিষেক ব্যানার্জি ইডির কাছে 9 ঘন্টা জেরার পর মিডিয়ার সামনে যে কথাটা বলেছিলেন একেবারে জোর গলাতে, যেটা কংগ্রেস নয় যে চুপ করে যাব, এইসব এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে চুপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা কংগ্রেস নয়, পার্টিকুলারলি একেবারে কংগ্রেসের নাম করে বলেছিলেন যে নয় যে আমরা চুপ করে যাব। আর এই কথা বলার পর আপনারা দেখেছিলেন যে বিভিন্ন মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছিল যে অভিষেক ব্যানার্জি কী করে কথাটা বললেন, যখন 2024 লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়ার চিন্তাভাবনা করা হচ্ছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর অন্যরা, সেখানে একটি দলকে নাম করে বললেন যে তারা চুপ করে বসে গেছে কেন্দ্রীয় এজেন্সির ভয়ে, এটা কী করে বললেন? এটা তাহলে তো জোটে তো একটা আঘাত পেল, এখানে তো একটা জোটের মধ্যে যে ঐক্যটা তৈরি হচ্ছিলো সেখানে আঘাত পেল। এই নিয়ে দেখছিলেন আপনারা, এই কথা বলার পরে বিভিন্ন মিডিয়াতে, বাংলা মিডিয়াতে এইসব নিয়ে অনেক আলোচনা চলছিল। আমরা শুনছিলাম কংগ্রেসের নেতারাও অনেকে বলছিলেন এবং দেখছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী তিনিও এই কথাটা বলেছিলেন যে আমার মনে হয় না যে এই মতটাতে সাই থাকবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি এই কথা বলবেন এটা আমার মনে হয় না। অভিষেক বলেছেন, হয়তো ওই সময় একটা বলে ফেলেছেন, যখন আমরা একসঙ্গে লড়ছি তখন এই ধরনের কথা আমরা দেখছিলাম কংগ্রেসের নেতারা কিন্তু অনেকেই বলছিলেন বিভিন্ন মিডিয়াতে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতে পারেন না, কারণ একসঙ্গে আমরা লড়বো, সেখানে অভিষেক ব্যানার্জি হয়তো বলে ফেলেছেন। আবার অভিষেক ব্যানার্জি কেন বললেন, কংগ্রেসকে এইভাবে কটাক্ষ করে তিনি এই কথাটা কেন বললেন, তারও অনেক ব্যাখ্যা খোঁজা হচ্ছিল যে তাহলে কি অভিষেক ব্যানার্জি চাইছেন যে তৃণমূল কংগ্রেসকে একেবারে উপরে টেনে আনতে, কংগ্রেসের থেকেও উপরে, মানে কংগ্রেসকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা হচ্ছে আসল ফাইটার, এইটা বলার চেষ্টা করতে চাইছেন অভিষেক ব্যানার্জি? এইসব নিয়ে অনেক চর্চা হচ্ছিল। আমি যেটা বলছি দর্শক, যে যারা ব্যাখ্যা করছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড আর অভিষেক ব্যানার্জির স্ট্যান্ডটা দুটোকে তফাত করার চেষ্টা করছিলেন যে ও একেবারে ইয়াং যুবক নেতা, সুতরাং বলে ফেলেছেন এটা, কিন্তু এটা কিন্তু আসল কথা নয়, তৃণমূল কংগ্রেসের তৃণমূল সুপ্রিমো এতে সাই দিতে পারেন না। কিন্তু দর্শক, কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে গেল যে কথা অভিষেক ব্যানার্জি বলেছেন একই কথা তো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই তো কথা বলছেন, আজকেই বলেছেন ভবানীপুরে এই উপনির্বাচনে যেটা হচ্ছে একটা কর্মী সভা ছিল সেখানে বক্তব্য রাখছিলেন, তিনি সেখানে পরিষ্কার বললেন যে এটা কংগ্রেস নয় যে জব্দ করে দেবো, এটা মুলায়ম সিংয়ের বিষয় নয় জব্দ করে দেবো, এটা সাহস মানে শরদ পাওয়ার নয় যে তাদেরকে সব জব্দ করে দেওয়া হয়েছে, এটা বলার চেষ্টা করলেন। মানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কংগ্রেসকে, মুলায়ম সিংকে, শরদ পাওয়ারকে জব্দ করে দেওয়া হয়েছে, তারা এখন জব্দ, এই কথা তো একেবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন। তাহলে অভিষেক ব্যানার্জি যে কথাটা বলে এসছেন দিল্লিতে, তো তিনি তো ভুল বলেননি, একই তো কথা, তার নেত্রীর কথা তো একই একই। আমি জানি না এরপরে কোথায় মুখ লুকোবে কংগ্রেস। অবশ্য মুখ লুকোনোর বিষয়টা কী বা বলবো, যখন অভিষেক ব্যানার্জি ওই কথাটা দিল্লিতে বলে এলেন আমরা দেখলাম যে ভবানীপুরে যে বাই ইলেকশন সেখানে আবার কংগ্রেস মাঠ ছেড়ে চলে গেল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারাও যেন কোথাও চাইছেন যে জেতাতে হবে, সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন অসুবিধা না হয়। কোথায় অভিষেক ব্যানার্জির কথা শুনেও তো কই কোনো ক্ষোভ সেরকম আমরা দেখলাম না, একজন নেতা হয়তো রিয়্যাক্ট করেছেন কোথায়। আর আজকে একেবারে উপনির্বাচনের কর্মসূচি হচ্ছে, সেখানে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে
কংগ্রেসকে জব্দ করে দেওয়া হয়েছে, মুলায়মকে জব্দ করে দেওয়া হয়েছে, শরদ পাওয়ারকে জব্দ করে দেওয়া হয়েছে, আর যাদের যাদের নাম বললেন তাদের সঙ্গে জোট করে নাকি অ্যান্টি বিজেপি একটা ফন্ড করে 2024 লড়ার কথা, সেখানে সবাই জব্দ। একমাত্র মানে সুপার পাওয়ার তৃণমূল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের সব থেকে এক নম্বরে তাকে জব্দ করা যাবে না, এই যে জাহির করা, তৃণমূল কংগ্রেসকে জাহির করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে করেছেন, সেটা বলার কোনো অপেক্ষা রাখেন। আমি জানি না এরপর এই সব নেতারা কী বলবেন, মুলায়ম সিং যাদব কী বলবেন, শরদ পাওয়ারের এনসিবি কী বলবে, বা কংগ্রেসের নেতারা কী বলবেন। দর্শক, কতগুলো কথা আপনারা শুনলেন যে পলিটিক্যাল লড়ো, কেন এজেন্সি দিয়ে লড়ছো? আমি জানি না যে ভোটে দাঁড়ানো মানে যারা পলিটিক্স করেন তার মানে কি তাদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা চলবে না? মানে যিনি ভোটে লড়বেন পলিটিক্যাল লড়তে, মানে ভোট দিয়ে হারাও জেতাও, এটা বলতে চাইছেন, মানে ভোট দিয়ে হারাও জেতাও, তিনি যদি চুরি করেন, তিনি যদি আত্মসাত করেন, তার মানে তার বিরুদ্ধে কিছু করা চলবে না। অদ্ভুত বিষয়, অদ্ভুত বিষয়। আমি আজকে সকালে একটা প্রতিবেদন করেছি, আপনারা দেখেছেন, যিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তিনি তার বাবাকে অ্যারেস্ট করিয়েছেন, কারণ তিনি অন্যায় করেছেন মনে হয়েছে ভূপেশ বাঘেলের, যে না, তিনি বলেছেন যে সবাই মানে কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নন, তিনি আমার বাবা, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু অন্যায় করলে কিন্তু আমি এভাবে গার্ড দেবো না। কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন, অভিষেক ব্যানার্জিকে ইডি ডেকেছে, 9 ঘন্টা জেরা করেছে, আবার তারা মনে করছে জেরা করতে হবে, কেন 48 ঘন্টার মধ্যে আবার ডাকা হয়েছে, এইসব নিয়ে প্রশ্ন তুলছেন। আপনারা দেখছেন যে শুভেন্দু অধিকারী একটা পুরনো কোথা 18 সালের কেস, যেখানে মানে পোস্টমর্টম রিপোর্টে মানে একেবারে সুইসাইডের কথা মানে সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছিল, সেখানে কিছুই নেই শুভেন্দু অধিকারীর নাম, অভিযোগপত্রও সেই অর্থে ছিল না। অভিযোগপত্রে বলা হয়েছিল যে চিকিৎসার ক্ষেত্রে মানে যখন তিনি রিভলভার থেকে মানে গুলিবিদ্ধ হয়েছিলেন, তার সিকিউরিটি, সেখানে তার চিকিৎসার ক্ষেত্রে মনে হয়েছে কোথাও একটা ঢিলেমি, অভিযোগপত্র রয়েছে। তাকে ডাকাডাকি করে কত কী হলো, কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করলে তাকেও যে কতদিন আটকে রাখতো সেটা কে জানে। এখন তখন মানে তার এজেন্সি যা ইচ্ছা খুশি করবে, আর অভিষেক ব্যানার্জির বিষয়ে কয়লা মানে কাণ্ড, আরও অন্যান্য কাণ্ডের যে প্রশ্ন অনেকদিন ধরেই উঠছে, কিন্তু অনেক পরে ডেকেছে অভিষেক ব্যানার্জিকে, এ নিয়ে প্রশ্ন উঠেছে যে এত কেন ডিলে করা হচ্ছে, এই প্রশ্ন আগে থেকেই উঠেছিল, অনেক পরে ডেকেছে, 9 ঘন্টা জেরা করেছে, তা সত্ত্বেও মনে হয়েছে যারা ইডির কর্তারা যে না মানে সাফিসিয়েন্ট আনসার পাচ্ছি না, আরও প্রশ্ন করতে হবে, করবে, আবার ডেকেছে। সে 48 ঘন্টা পরে ডাকুক বা সেদিনই ডাকুক বা 2 দিন পরে ডাকুক, ওরা মুখ্যমন্ত্রী হিসেবে কী বলা উচিত ছিল? আমি মুখ্যমন্ত্রী, আমি তো অন্য কেউ নয়, মুখ্যমন্ত্রী, তিনি নিজেকে সবসময় পরিবারটাকে নিজেকে টেনে নিয়ে চলে আসছেন, মুখ্যমন্ত্রী একটা পথ, তিনি তো বলবেন যে না আইন আইনের পথে চলবে, করুক না 48 মানে 9 ঘন্টা কেন, যত পারে যারা করুক। আসলে অভিষেক ব্যানার্জির কোনো দোষ নেই, ঠিক একদিন মিথ্যা প্রমাণ হবে, আদালতে ভরসা আছে, এটা তো বলুক, আদালতের মানে বিচার নিয়ে নির্দেশ নিয়ে তিনি কমেন্ট করে দিচ্ছেন, রক্ষা কবচ নিয়েও কমেন্ট করেছেন যে খুনের মামলা রয়েছে, মানে এটা কী ব্যাপার, তাতেও কিছু করা যাবে না, এইসব নিয়ে কথা বলে ফেলছেন, সব তিনি বলবেন, বাকি সবাইকে শুনতে হবে। অদ্ভুত বিষয় দর্শক। আরও উনি বললেন যে কলকাতার কেস কেন দিল্লি নিয়ে চলে যাওয়া হবে, কলকাতার কেস কেন দিল্লি নিয়ে চলে যাবে, কলকাতাতে ববি হাকিম সুব্রত মুখার্জিকে ধরে কী হয়েছিল, আজকে 9 ঘন্টা যদি কলকাতাতে জেরা হতো অভিষেক ব্যানার্জিকে, উনি এখন কলকাতা থেকে যে কথা বলছেন, যদি 9 ঘন্টা অভিষেক ব্যানার্জিকে ইডি দপ্তরে রেখে জেরা হতো, উনি চুপ থাকতে পারতেন বাড়িতে, আর উনি চুপ না থাকলেই ওনার ভাইয়েরা বোনেরা সব রাস্তায় নেমে পড়তেন, তাহলে কী হতো, উত্তাল পরিস্থিতি তৈরি হতো, তাহলে কি নিরপেক্ষভাবে তদন্ত করার সময়টা পেতো ইডি? এ তো সিম্পল কোশ্চেন, সব প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা চলে গেছে, কেন দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, কেন? কারণ এখানে প্রভাব খাটানোর একটা অভিযোগ কি অলরেডি উঠেছিল, সুতরাং কী করে এটা সম্ভব, উনি কিন্তু সে কথা বললেন। আর বলছেন যে নারদে মানে মানে আসল চোরকেই তো ডাকা হচ্ছে না, মানে পরিষ্কার নাম ধরেননি হয়তো, কিন্তু শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বলছেন আসল চোর নারদে, বাকিদেরকে যা ডাকা হয়েছে ববিকে সুব্রতকে এইসব, তারা তো তাদের তো কোনো দোষী নেই, মানে তিনি ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, দোষী তো নেই, তাহলে হাইকোর্টে গিয়ে বলুন না, তারা আইনজীবীরা তো বলছেন, কেন তাহলে হাইকোর্ট তাহলে কেন এরকম হস্তক্ষেপ করছে, কোর্ট কেন হস্তক্ষেপ করছে, তিনি তো ক্লিন চিট দিয়ে দিচ্ছেন সবই তো, মানে মুখ্যমন্ত্রী তিনি তো বিচার করে দিচ্ছেন, শুভেন্দুকে দেখা গেছে আর কারো তো দেখা যায়নি, নারদকে তার কাউকে টাকা নিতে দেখা যায়নি, শুধু তো শুভেন্দু দিকে দেখা গেছে, অদ্ভুত। এই কথাগুলো কি বাংলা মানুষ জানেন না, বলছে আসল চোর শুভেন্দু আর বাকিগুলো সব নকল চোর, বাকিগুলো কি সব নকল চোর, তাদেরকে সব ক্যামেরাতে দেখা গেছে টাকা নিতে হাত পেতে, নকল চোর, যাদের নামগুলো বলছেন কারো চেম্বারে কারো এতে টাকাগুলো নিতে গেছে, বলছেন তিনি বলছেন এরা সব ঠিক আছে। আসলে এইসব বলে আর পিকে দিয়ে এইসব বলে তো মানুষ ভোট দিয়ে জিতে দিয়েছেন, মানে দেখা যাচ্ছে ক্যামেরায় এরকম চলছে টাকা নেওয়া, তার সত্ত্বেও মানুষ ভোট দিয়ে দিচ্ছেন, ব্যাস সেটাই ভাবছেন ক্লিন চিট, বলছেন ইলেকশনে লড়ো না, মানে ভোটে লড়ো না, কেন এইসব দিয়ে লড়ছো, মানে ভোটে তো মানুষকে তো ওই যে এই দুবো সেই দুবো করে মানুষ ভোট দিয়ে দিচ্ছেন, ব্যাস মানুষ মানে মানে মানুষ ভোট দিয়েছেন, সুতরাং বিচার হয়ে গেছে, আমার তাকে কেন চোর বলছো, অদ্ভুত লজিক। এবং বললেন কি যে ইলেকশন ঘোষণা হওয়ার পরেই সব ইডি এইসব নাচতে শুরু করে দিয়েছে, ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে, আর মোদি অমিত শাহকে তো দোষারোপ করলেন, কিন্তু এটাও তো প্রশ্ন,
আজকে যদি সত্যিই তারা পলিটিক্যালি প্রভাব করার চেষ্টা করতেন তাহলে কি আর এই সময় বাই ইলেকশনটা হতো ভবানীপুরে? এর জন্য তো অনেক দোষারোপ শুনতে হচ্ছে যে তারা কেন এই বাই ইলেকশন শুধুমাত্র ভবানীপুরে করার জন্য তারা কেন চুপ করে বসে আছে, তারা কেন বলছে না কমিশনকে যে শুধুমাত্র কেন বাই ইলেকশন ওখানে করানো হচ্ছে? এটা তো কই অমিত শাহরা কই কিছু বলছেন না, বরং তারা হয়তো জানি না তারা বলছে কমিশন ঘোষণা করে যে হোক ভোট, তাহলে সেই কাজটা হয়েছে সেখানে কোনো বাধা দিচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ মোদিরা। তা সত্ত্বেও বলা হচ্ছে যখন যখন তার বিপক্ষে চলে যাচ্ছে ইডি এই ডাকাডাকি করছে তখন বলছে যত মাথা হচ্ছে তারা করছেন, মানে নিজের পক্ষে কেন্দ্রীয় এজেন্সি কাজ করলে ঠিক আছে, বিপক্ষে গেলে কিন্তু মুশকিল, তাহলেই বলবে পলিটিক্যালি এটাকে মুভ করা হচ্ছে। আর কমিশন ভোট করাচ্ছে এই সময়ে শুধুমাত্র তার যেন মনে হচ্ছে তার এই কেন্দ্রে ভোট করানো তার মুখ্যমন্ত্রী পদটা টিকিয়ে রাখতে, সেটাতে ভীষণ খুশি। তখন আর নির্বাচন কমিশনের কোনো আর দোষও নেই, কোনো মানে আর অভিযোগও নেই, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কোনো ক্ষোভ নেই, আর ইডি ডাকছে ব্যাস ক্ষোভ। আর উনি বললেন যে যখনই মানে ইলেকশন ঘোষণা হয়েছে আর বাস অভিষেকে নোটিশ দিতে ধরেছে, অদ্ভুত বিষয়। আমরা তো 28 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে তখনই তো আমরা শুনেছিলাম যে অভিষেকে ইডি পাঠানো হয়েছে, তিনি তো নিজেই তো বক্তৃতা মঞ্চে বলেছিলেন। আর ইলেকশন ঘোষণা কবে হয়েছে? 28 আগস্ট হয়েছে, তার পরে তো দুদিন আগে ইলেকশন ঘোষণা হলো, তার উনি বললেন কি করে যে ইলেকশন ঘোষণা হলো আর অমনি ইডি নোটিশ পাঠিয়ে দিল, তো আগেই তো নোটিশ এসেছে, কী করে কথাগুলো বলছেন? আসলে দর্শক, অভিষেক ব্যানার্জিকে ডেকেছে ইডি, আবারও ডেকেছে, এইসব নিয়ে একেবারে বলা যায়, অনেকেই বলছেন মানে ভাবতে পারেননি যে তার ভাইপো এমপি তাকে এইভাবে 9 ঘন্টা ডেকে জেরা করবে, এত সাহস কী করে হয়, এটা যেন তিনিও ভাবতে পারেননি। আর ভাবতে পারেননি বলেই এইসবগুলো ডাকাডাকি হচ্ছে আর তিনি ক্ষোভ প্রকাশ করছেন একেবারে, মানে মনেই হচ্ছে যে এবং মানে তার বিজেপি নেতারা কী করেন না করেন সেই কথাগুলো আবার তুলে ধরার চেষ্টা করছে। মানে আমি যেটা বলছিলাম দর্শক, যে আমাকে কেন বলছো তোমাদের ওই লোক তো ওই সেই করে তোরা করবে আমরাও করবো, এরকম একটা যেন বলার চেষ্টা। তিনি যেন মুখ্যমন্ত্রী আইনের সামনে ফেস করবেন, সে যে হোক না কেন XYZ আইনের মাধ্যমে তিনি বেরিয়ে আসবেন, তার অভিষেক ব্যানার্জি বেরিয়ে আসবেন, ব্যাস। সেখানে বলছেন যে মানে পলিটিক্যালি লড়ো, মানে ভোটে লড়ো, মানুষ ভোট দিয়ে দেবে যা হোক করে, ওই লক্ষ্মী ভাণ্ডার মতো ভোট দিয়ে ব্যাস ক্লিন চিট। অদ্ভুত লজিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আজকেও। দর্শক কী বলবেন নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।